আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনা করব এই সার্কুলারে যারা তোমরা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবা, টেকনিক্যাল ট্রেডে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হয়, কোন ধরনের প্রশ্ন আসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকের পুরো ভিডিওতে আলোচনা করব। আলোচনার শুরুতে, যারা আমাদের সোজা ট্রেনিং একাডেমি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, একটু এই ভিডিওর নিচের দিকে দেখবা যে সাবস্ক্রাইব বাটন রয়েছে, একটু সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে অন্তত পক্ষে, কারণ আমি কষ্ট করে তোমাদের জন্য প্রচুর পরিমাণে টিউটোরিয়াল দেই। ঠিক আছে, তো যাই হোক, বিমান সেনাতে 51তম যে এন্ট্রি সার্কুলারটা হচ্ছে, এখানে অনেকগুলো ট্রেডের উপরে কিন্তু সার্কুলার হবে। যারা টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দেবা, টেকনিক্যাল ট্রেডে মোট 4টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয়। প্রথম হচ্ছে হলো আইকিউ পরীক্ষা হবে, এরপরে ইংলিশ পরীক্ষা হবে, ফিজিক্স হবে, এবং হচ্ছে হলো গণিত হবে। বিমান সেনা পদে সবগুলো কিন্তু এমসিকিউ আকারেই প্রশ্ন আসে। প্রথমত তোমার আইকিউ পরীক্ষা হবে। আইকিউ দুই ধরনের হয় কোশ্চেন, একটা হচ্ছে হলো ভার্বাল এবং আরেকটা নন ভার্বাল। আইকিউতে যখন তোমরা পাস করবা, এরপরে তোমাদের ইংলিশ পরীক্ষায় যেতে হবে। আইকিউতে পাস করতে চাইলে যে কোনো জেলা থেকে সবসময় মাথায় মনে রাখতে হবে তোমাদেরকে 90-এর উপরে পাইতে হবে 100-এর মধ্যে, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে তুমি আইকিউতে পাস করতে পারবা। আইকিউতে পাস করার পরে তখন তোমাকে ইংলিশে অ্যাটেন্ড করতে হবে। ইংলিশে কোন বিষয়ের উপরে কোশ্চিন হয়? ইংলিশ সম্পূর্ণ গ্রামাটিক্যাল বিষয়ের উপরে কোশ্চিন হবে। গ্রামাটিক্যালে কোন বিষয়গুলোর উপরে বেশি জোর দিতে হবে তোমাদেরকে? পার্টস অফ স্পিচ, ট্যাগ কোশ্চিন, সেন্টেন্স কারেকশন, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, এরপরে প্রভাবগুলো থাকতে পারে, তারপরে হচ্ছে স্পেলিং কারেকশন থাকতে পারে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকতে পারে, আর্টিকেল, প্রিপোজিশন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু বেশি বেশি করে পড়বা। ইংলিশে 50টা কোশ্চিন থাকবে। 50টাতে ভালো করতে চাইলে, মোটামুটি তোমাকে টিকতে চাইলে মিনিমাম 45 পেতে হবে, তাহলে তুমি ইংলিশ পরীক্ষায় চান্স পাবা। ইংলিশে যারা টিকবা তাদের হচ্ছে ফিজিক্স পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। ফিজিক্সে 25টা কোশ্চিন থাকবে। ফিজিক্সের কিছু স্পেসিফিক টপিক্স থেকে, মানে অধ্যায় থেকে কিন্তু প্রচুর পরিমাণে কোশ্চিন আসে। সেটা হচ্ছে ক্লাস 9-10-এ যে তোমরা বই পড়েছো ফিজিক্সে, ওই বইয়ের ভিতরের অধ্যায়গুলো পড়তে হবে। বইয়ের শেষের অংশে যে এমসিকিউগুলো রয়েছে, সেই এমসিকিউগুলো খুব ভালোভাবে পড়তে হবে। আমাদের ইউটিউব চ্যানেল আরও অনেকগুলো টিউটোরিয়াল আমি দিয়েছি, তোমরা যারা দেখছো ঠিক এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি, একটা ভিডিও কেন তুমি দেখবে, আমাদের এই চ্যানেলে যাও গিয়ে আরও অনেক টিউটোরিয়াল রয়েছে। ফিজিক্সের কোন কোন টপিকসগুলো পড়তে হবে, কোন কোন অধ্যায়গুলো, বিশেষ করে তোমার টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে, সেগুলোর উপরে কিন্তু আমি কয়েকটা টিউটোরিয়াল আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়েছি, তোমরা চাইলে ওই ভিডিওগুলো একটু দেখে আসতে পারো। তো এক কথায়, ফিজিক্সে 25টা কোশ্চিন হবে। 25-এর মধ্যে যদি তুমি 20 পাও, তাহলে অবশ্যই তুমি টিকে যাবে। এরপরে ফিজিক্স হয়ে যাওয়ার পরে তোমার হচ্ছে হলো ম্যাথ হবে। ক্লাস 9-10-এর যে বইটা ছিল, ওই বইয়ের উপরেই কিন্তু তোমার ম্যাথের কোশ্চেনগুলো আসবে। এটাও এমসিকিউ, এর মধ্যে জ্যামিতির অংশগুলো থাকতে পারে, পরিমিতির অংশ থাকতে পারে, ত্রিকোণমিতির অংশ থাকতে পারে, উৎপাদক, মান নির্ণয়, শতকরা, লাভ ক্ষতি এবং পিতা পুত্রের, ধারার অঙ্ক, গড়ের অঙ্ক, এই জিনিসগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করে যাবা। ম্যাথের ক্ষেত্রেও ঠিক সেম, তোমাকে 25-এর মধ্যে যদি 20 পেতে পারো, তাহলে অবশ্যই ইনশাল্লাহ হয়তো বা তুমি টিকে যাবা। এর কম বেশিও হতে পারে, সেটা পরীক্ষার্থীর ফলাফলের উপরে ডিপেন্ড করবে। এই হচ্ছে হলো তোমার পরীক্ষার বিষয়, লিখিত পরীক্ষার বিষয়। হয়তোবা অনেকে চিন্তা করতে করছো, হয়তোবা প্রশ্ন হয়তোবা কঠিন, তুমি চান্স পাবা কি পাবো না। বিমান সেনাতে প্রতি বছর পুরুষ বিমান সেনা 600+ চান্স পায় এবং মেয়ে বিমান সেনা 100-এর মতো চান্স পায়। এখন তুমি যদি চান্স পেতে চাও এই 51তম এন্ট্রিতে, ঘরে বসে থাকলে চান্স হবে না। সরকারি চাকরি অনেক কম্পিটিশনের, প্রচুর প্রার্থী যাবে সারা বাংলাদেশ থেকে। চান্স পেতে চাইলে তোমার দক্ষ জায়গায় আসতে হবে, দক্ষ শিক্ষকের কাছে পড়তে হবে, নিজেকে দক্ষ করতে হবে, তাহলে তুমি চান্স পাবা। আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে তোমরা চাইলে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসতে পারো। এসে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতেও তুমি টেকনিক্যাল ট্রেডের জন্য প্রস্তুতি নিতে পারবা, কারণ আমরা আইকিউ পরীক্ষায় পাস করার জন্য এখানে প্রায় 4000 কোশ্চেন দেই, 100+ মডেল টেস্ট নেই। ইংলিশে পাস করার জন্য প্রায় 1000-এর মতো আমরা ডেমো এমসিকিউ কোশ্চেন দেব, ইনশাল্লাহ পাস করে ফেলবা। ফিজিক্সের প্রায় আমরা 1000-এর মতো আমরা ডেমো কোশ্চেনগুলো দিব, প্র্যাকটিস করবা, মডেল টেস্ট দেবা। ম্যাথের ক্ষেত্রেও ঠিক সেম, 1000-এর মতো আমরা কিছু গণিত এমসিকিউ দিব, খুব সাজেশন
সংক্ষিপ্ত আকারে আমরা বইয়ের যে গুরুত্বপূর্ণ অংশগুলো রয়েছে ওখান থেকে কিন্তু আমরা আমাদের এই সাজেশন শিটগুলো তৈরি করেছি। যখন তোমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে এসে লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা, ক্লাসে মডেল টেস্টগুলো দিবা, ক্লাস করবা, তখন তোমার একটা আত্মবিশ্বাস বাড়বে। কারণ সেম কোশ্চেন তুমি যদি 1+1=2 হয়, এটা যদি জানতে পারো ফর্মুলাটা, কাছাকাছি কোশ্চেনগুলোই কিন্তু তুমি গিয়ে পরীক্ষায় কমন পাবা। আমাদের সোলজার ট্রেনিং একাডেমি তো সমসাময়িক ব্যাচে ভর্তি চলছে, এখানে আবাসিক হোস্টেল রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, খুবই স্বল্প খরচে কিন্তু আমরা কোচিং করাই। পাশাপাশি তুমি তোমার মেডিকেল, প্রাথমিক মেডিকেলটা আমরা চেক আপ করে দেবো, যদি কোনো সমস্যা থাকে সেটা সমাধানের পরামর্শ পাবো আমাদের কাছ থেকে। ভাইবা পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষা এখানে আমরা ডেমো ভাইবাগুলো নেব, ইনশাল্লাহ তোমার একটা আত্মবিশ্বাস বাড়বে এবং এই আত্মবিশ্বাস বাড়ার কারণে সম্পূর্ণ নিজের যোগ্যতাই কিন্তু তুমি চাকরি পেতে পারো। আর সব থেকে মজার বিষয়, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী বা অন্যান্য বাহিনীগুলোতে চাকরি পেতে কিন্তু কোনো দালাল প্রতারক ধরতে হয় না, শুধুমাত্র তোমার যোগ্যতাই পারবে তোমাকে এই বাহিনীগুলোর একজন গর্বিত সদস্য করতে। তো আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি চলছে, বাংলাদেশের যে কোনো জেলা থেকে তুমি বা তোমরা আসতে পারো। এবং আসার আগে আমরা আমাদের সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও টিউটোরিয়াল রয়েছে, এগুলো একটু দেখে আসবা, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা আমাদের এখানে কীভাবে প্রস্তুতি করাই। তুমি এসে এত দূর থেকে আসবা, এসে কষ্ট করে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কী শিখবা, এগুলো জানতে চাইলে আমাদের এই চ্যানেলে চলে যাও, গিয়ে অন্যান্য ভিডিওগুলো একটু দেখে আসো, এতে করে তোমার অভিজ্ঞতা বাড়বে যে এখানে আসলে আসলে তুমি উপকৃত হতে পারবা কি পারবা না। তবে আমি সবসময় বলি তুমি অবশ্যই উপকৃত হতে পারবা। তো যাই হোক, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম।